বাংলা সাইকেল নিয়ে আমি বেরিয়েছি কল্যাণী থেকে পুরুলিয়া যাওয়ার উদ্দেশ্যে। গত 5 দিনে আমি 200 কিলোমিটারেরও বেশি সাইকেল চালিয়েছি। রাতে জয়পুর ফরেস্টে ডাকাতের হাতে পড়তে পড়তে বেঁচেছি, মাইলের পর মাইল মালভূমি পেরিয়েছি, শুশুনিয়া পাহাড়ে হারিয়ে গেছি, আর আগের দিনই শুশুনিয়া পাহাড়কে টপকেছি। কিন্তু তাও আমার মনে শান্তি নেই, কারণ 5 দিন হয়ে গেল, আমি এখনো পুরুলিয়াতে পৌঁছতে পারিনি। হাই বন্ধুরা, আমার নাম সঞ্জিত মল্লিক। আজকে আমি আপনাদেরকে নিয়ে যেতে চলেছি এমন এক সফরে যেখানে আমরা শুধু বাংলার অপরূপ রূপই দেখব না, আমরা করব দুঃসাহসিক, চ্যালেঞ্জিং এবং রোমাঞ্চকর এক যাত্রা, যেখানে থাকবে আনন্দ, দুঃখ এবং বিস্ময়। সঙ্গে আমরা খুঁজে বার করব বাংলার এক হারিয়ে যাওয়া ইতিহাসকে। আমরা খুঁজে বার করব বাংলার সেই সব গোপন আশ্চর্যকে যা প্রাচীন বাংলার গৌরবের সাক্ষী স্বরূপ আজও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাংলার আনাচে কানাচেতে। গত 3 দিন থেকে শুশুনিয়াতে আছি, আর মন টিকছে না। আমার 2 বছরের স্বপ্ন সাইকেল নিয়ে পুরুলিয়া যাওয়া, তাই ভোরবেলা বেরিয়ে পড়লাম শুশুনিয়া থেকে পুরুলিয়ার গড় পঞ্চকোটে যাওয়ার উদ্দেশ্যে, কারণ আজ আমার স্বপ্ন পূরণের দিন। ছোট নাগপুর মালভূমি, সেই কবে ছোটবেলাতে পড়েছি, আজ নিজের চোখে দেখলাম, আর সাইকেল নিয়ে মালভূমি দিয়ে গড়িয়ে যেতে লাগলাম। এই বর্ষাকালে বাঁকুড়া যেন সবুজের স্বর্গ হয়ে উঠেছিল। বিস্তীর্ণ মাঠে মাইলের পর মাইল কাশফুল হাওয়ায় দুলছিল, চারিপাশে তালগাছের বন এবং সেই বন থেকে আসা মিষ্টি তালের গন্ধ আমাকে ব্যাকুল করে তুলছিল। কোথাও দেখলাম নদীর পাড়ে জীর্ণ একটি বাসা, কোথাও ছিল জলের ওপর শালুক ফুল ভাসা, কোথাও ছিল খেজুর গাছ সারি সারি, কোথাও তালপাতা মাথায় মা ফিরছিলেন বাড়ি। চোখে পড়ছিল কত ছোট বড় টিলা, জানি না কখন পৌঁছে গিয়েছিলাম পুরুলিয়া জেলা। আগেও আমি ঘরে বসে মোবাইল টিপতাম, কিন্তু আজ আমার সামনে খুলে গিয়েছিল এক উন্মুক্ত জগৎ। আমাদের বাংলাতেও এত পাহাড় পর্বত আছে তা আমি জানতামই না, এসব দেখে আমি খুবই অবাক হচ্ছিলাম। দেখতে দেখতে আমি বাড়ি থেকে অনেক দূরে চলে এসেছিলাম, 200 কিলোমিটার দূর। আমি চলে এসেছিলাম বরন্তি, আমার একপাশে ছিল লেক আর একপাশে পাহাড়। এবার বরন্তি লেককে পেছনে ফেলে মুরাদ্দি পাহাড়কে সাইডে রেখে আমি আবার যেতে লাগলাম গড় পঞ্চকোটের উদ্দেশ্যে। এদিকটা দূর দূরন্ত বিস্তৃত ফাঁকা মাঠ, দূরে চোখ পড়লেই দেখতে পাচ্ছিলাম মালভূমির ঢেউ খেলানো রূপ। মালভূমি ঢালু দিয়ে নামতে যতই মজা, উঠতে ততই সাজা। আমি সকাল থেকে মাত্র 3টে কলা খেয়েছিলাম, তার উপর দুপুরের ঠাঁটা পড়া রোদ আমার যাত্রাটাকে আরো ক্লান্তিকর করে তুলছিল। টানা 5 দিন পরিশ্রমের পর আমি আমার লক্ষ্যের একদম কাছে চলে এসেছিলাম, গড় পঞ্চকোট এখান থেকে আর 13 কিলোমিটার। তাই শরীরে সব শক্তি দিয়ে প্যাডেলে চাপ দিলাম গড় পঞ্চকোটের উদ্দেশ্যে। সাইকেল নিয়ে সোজা ল্যান্ড করলাম একদম পঞ্চকোট পাহাড়ের গোড়ায়।
কিন্তু আমি রোদে পুড়ে 45 কিলোমিটার সাইকেল চালিয়ে এসেছিলাম। আমি খুবই ক্লান্ত ছিলাম। এই দুপুরের গরমে আমার একটু স্নান করার প্রয়োজন ছিল। সে ব্যবস্থাও হয়ে গেল। স্নান করলাম পঞ্চকোট পাহাড়েরই কোলে। তারপর দুপুরের খাবার খেয়ে বেরিয়ে পড়লাম গড় পঞ্চকোটকে এক্সপ্লোর করতে। গড় পঞ্চকোট, গড় যার অর্থ দুর্গ। গড় পঞ্চকোটে প্রায় 5 মাইল বিস্তৃত একটি দুর্গ ছিল। এই গড় বা দুর্গটি একটি অর্ধবৃত্তাকার পরিখা দিয়ে ঘেরা ছিল। এই পরিখাটি পাহাড়ের এক প্রান্ত থেকে শুরু হয়ে আরেক প্রান্তে শেষ হয়েছিল। এই পরিখার মাঝে একটি মাত্র পথ দিয়েই এই দুর্গের ভেতরে যাওয়া যেত। প্রবেশপথ ছাড়া বাকি এলাকাটি এক বিশেষ ধরনের বাঁশ ঝাড়ে ভর্তি ছিল। তাই প্রবেশপথ ছাড়া অন্য জায়গা দিয়ে দুর্গে প্রবেশ করা অনুপ্রবেশকারীদের জন্য ছিল খুবই দুর্গম এবং কঠিন। এই দুর্গের ভেতরে বিভিন্ন স্থাপত্যশৈলীর বেশ কয়েকটি মন্দির ছিল, যেমন পঞ্চরত্ন মন্দির, বাংলার কুড়ে ঘরের আদলে তৈরি জোর বাংলা মন্দির এবং পাথরের তৈরি মন্দির। গড় পঞ্চকোট সময়ের সাথে সাথে অনেক ঐতিহাসিক ঘটনা ও যুদ্ধের সাক্ষী হয়েছে। এমনই একটি ঘটনা ছিল বর্গী আক্রমণ। বাংলার নবাব আলীবর্দী খানকে পরাজিত করার জন্য রুস্তম জং নাগপুরের মারাঠা শাসক রাঘোজি ভোসলের কাছে সাহায্য চান। ভোসলে একটি মারাঠা অশ্বারোহিণী বাহিনী পাঠায়, যারা পঞ্চেতের মাধ্যমে বাংলায় প্রবেশ করে এবং প্রায় 10 বছর ধরে বাংলায় লুটপাট করে। ধারণা করা হয় আলীবর্দী খানের 17 জন স্ত্রী এই হামলার সময়ই কাছেরই একটি কূপে আত্মহত্যা করেছিলেন। তখন থেকেই গড় পঞ্চকোট ধ্বংসস্তূপে পড়ে আছে। পাহাড়ের নিচের ধ্বংসপ্রাপ্ত মন্দিরগুলো দেখে আমার চোখ গেল পাহাড়ের উঁচুতে একটি স্থাপত্যের দিকে। এটা দেখে মনে হচ্ছিল কোনো কেল্লার দরজা, কিন্তু স্থানীয়রা বলছিল ওটা একটা মন্দির। পাহাড়ের উঁচুতে এমন মন্দির, তার উপর চারিপাশে জঙ্গলে ঘেরা, শুনেই খুব রোমাঞ্চ হচ্ছিল। তাই মন্দিরটি দেখার জন্য আমি পাহাড়ে উঠতে লাগলাম। বর্ষার কারণে পথটা জঙ্গলে ঢেকে গেছে। পাথরে আঁকা পথনির্দেশ দেখে এগোতে লাগলাম। পাহাড়ে ওঠার পথটা নুড়ি পাথরে ভর্তি। এগুলোতে পা স্লিপ করার ভীষণ ভয়। তার উপর আমি হাওয়াই চপ্পল পরে পাহাড়ে উঠছিলাম, কারণ আগের দিন শুশুনিয়া পাহাড়ে উঠে আমার পায়ে অনেক ফোসকা পড়েছিল। শুশুনিয়া পাহাড়ের থেকে এই পঞ্চকোট পাহাড়ে ওঠার পথটা অনেকটাই আলাদা। শুশুনিয়া পাহাড়ে ওঠার পথটা অনেকটাই খাড়া, কিন্তু এখানে মাঝে মাঝেই সমতল পড়ছিল। পথের দুপাশেই কাঞ্চন ফুল গাছের মতো ঝোপ দেখতে পাচ্ছিলাম, যেগুলো বৃষ্টির জল পেয়ে এত সবুজ হয়েছিল যে আমার মনে হচ্ছিল কোনো পরিদের রাজ্য দিয়ে হেঁটে যাচ্ছি। মাঝে মাঝে নিচের গ্রাম দেখতে পাচ্ছিলাম, যেগুলো খুব ছোট দেখাচ্ছিল। খাওয়া দাওয়ার পর পাহাড়ে উঠছিলাম বলে আমার পেট ব্যথা করছিল, কিন্তু তাও আমি তাড়াতাড়ি পা চালাচ্ছিলাম, কারণ এই পাহাড় থেকে নেমে আমাকে আবার যেতে হবে পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়ে, কারণ আজ রাতটা সেখানেই থাকব। প্রায় আধ ঘন্টা ট্রেকিং করার পর দেখা পেলাম সেই চৌকাকৃতি দরজাটার। নিচের থেকে দেখে ভেবেছিলাম এটা সামান্য একটা দরজা, কিন্তু যখন ওই দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলাম, ভেতরের দৃশ্য দেখে আমি অবাক হয়ে গেলাম। কিলা টাইপের, চারিপাশে পাথরের পাঁচিল দিয়ে ঘেরা এবং মাঝখানে একটি সুন্দর মন্দির। পুরো মনে হচ্ছিল যেন কোনো এনশিয়েন্ট মুভির সেটে চলে এসেছি।
এখানকার মন্দির এবং পাঁচিল সবকিছু বড় বড় পাথরের চাই দিয়ে তৈরি। পরে জানতে পেরেছিলাম এই মন্দিরটির নাম রঘুনাথ মন্দির। তারপর আরেকটু এগিয়ে গিয়ে একটা দরজা পেলাম যেখান থেকে 20-30 কিলোমিটার দূর পর্যন্ত দেখা যাচ্ছিল। যেখান থেকে পাহাড়ে উঠেছিলাম সেই জায়গাটা কত ছোট দেখাচ্ছিল এখান থেকে। তারপর পাহাড় থেকে নামার সময় এই দাদাদের সঙ্গে গল্প করতে করতে নেমে গেলাম, আবার চলে আসলাম নিচে। কিন্তু নিচে আসলেও ফিলিং কিন্তু এখনো হাইতেই আছে। 45 কিলোমিটার সাইকেল চালিয়ে হাওয়াই চপ্পল পরে পাহাড়ে উঠে এবার এই পরন্ত বিকেলে আমি যাচ্ছিলাম আরো 20 কিলোমিটার দূর জয়চণ্ডী পাহাড়ের ইউথ হোস্টেলের উদ্দেশ্যে। মাত্র একটা দিনে আমি কত কিছু দেখলাম, কত কিছু করলাম। আমার মনে পড়ছিল সেই মায়ের কথা যিনি তালপাতা মাথায় নিয়ে বাড়ি ফিরছিলেন। আমি ভাবছিলাম গামছা কাঁধে সেই কাকার কথা যার এই পাহাড়ের নিচে বিঘা বিঘা জমি থাকা সত্ত্বেও অতি সামান্য তার বেশ। গত 2 বছর থেকে যেখানে আসার স্বপ্ন দেখতাম সেখান থেকে ফিরে যেতে মন কেমন জানি করছিল। কিন্তু যাত্রা এখানেই শেষ নয়। তারপর জয়চণ্ডী পাহাড়ের ইউথ হোস্টেলে পৌঁছতে পৌঁছতে রাত হয়ে গেল। সেই কানা রাতে কীভাবে হোস্টেলে পৌঁছালাম সে তো আরেক কাহিনী। কিন্তু এত কিছু করার পরও আমার মনে শান্তি নেই, কারণ আমি পুরুলিয়াতে তো পৌঁছে গিয়েছিলাম, কিন্তু আমার ফাইনাল ডেস্টিনেশন পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, সেখানে আমি এখনও পৌঁছতে পারিনি। অযোধ্যা পাহাড় এখান থেকে আর 85 কিলোমিটার দূর। ব্যাস ওখানে গিয়ে ঝর্ণার জলে স্নান করলেই আমার শান্তি। তাই কাল ভোরবেলা যাচ্ছি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।